বন্ধুরা, আজ আমরা তৈরি করতে চলেছি সুস্বাদু পায়েস। দেখুন, গোবিন্দভোগ চালকে ভিজিয়ে নেওয়া হয়েছে, আর তার সাথে দেওয়া হয়েছে দেখুন তেজপাতা, এ হচ্ছে তেজপাতা, একটা গোটা নারকেল, কাজু, আমন্ড বাদাম, কিশমিশ, একটা আমুল দুধ, এ দেখুন এলাচ দেওয়া হয়েছে, আর এইদিকে আমুল দুধ। এই উপকরণগুলো নিয়ে আমরা শুরু করব আজকের পায়েস তৈরির প্রসেস। দুধটাকে ঢেলে নেওয়া হলো। এলাচগুলো গুঁড়ো করে দিয়ে দেওয়া হচ্ছে দুধের সাথে, তাতে ভালো গন্ধ উঠবে। দুধটাকে ইন্ডাকশানে বসানো হলো গরম করার জন্য। ইন্ডাকশানে ফুল ফোর্সে দিয়ে দিয়ে দিতে হবে। দেখুন 2000-এ দেওয়া আছে, তাতে দুধটা একটু ফুটবে। এবারের সাথে আমুলটা দেওয়া হচ্ছে ঘন করার জন্য। এবারের সাথে তেজপাতাগুলো দিয়ে দেওয়া হলো। এবার ভেজানো চালটা এই দুধের মধ্যে দিয়ে দেওয়া হবে, এর মধ্যে সেদ্ধ হবে চালটা। বারবার ঘাঁটতে হবে যাতে দুধটা গাঢ় হয় আর তলে না লেগে যায়। এবার কিশমিশ গুলো দিয়ে দেওয়া হচ্ছে দুধের সাথে। কাজু আর আমন্ড বাদাম ছেঁচে রেখেছিলাম, সেটা এখন পায়েসের মধ্যে দিয়ে দেবো। নারকেল গুলো পিষে রেখেছিলাম, সেগুলো এখন আমরা পায়েসের মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়ানো হচ্ছে পায়েসটাকে। এখন পায়েসটা ফুটছে, যখন পুরোপুরি ফুটে যাবে তখন আমরা তাতে চিনি অ্যাড করবো। এখন চিনি রাখা আছে, ভালো করে নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়, নাহলে ধরে যায় অনেক সময় ইঞ্জেকশনের। এই আছে, ভালো করে ঘাঁটতে হবে যাতে পায়েসটা একটু ভালো হয়। এবার চিনিটা দিয়ে দেওয়া হবে এর সাথে। চিনি আপনারা পছন্দ মতো নিতে পারেন, যারা যেরকম মিষ্টি খান। পায়েসটা মোটামুটি হয়ে গেল, এবার আমরা ইন্ডাকশন বন্ধ করে পায়েসটা নামিয়ে নেব। মোটামুটি পায়েস তৈরি শেষ হয়ে গেল। বন্ধুরা, আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটাতে লাইক করুন, আর আপনারা নিজেরা তৈরি করুন, তৈরি করে খান। ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, কমেন্টও জানাবেন কমেন্ট সেকশনে। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।